হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে একটা চিকেন কারি, যেটা সিম্পলভাবে তৈরি করেছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটি দেখে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার আজকের রেসিপি হলো বেঙ্গলি স্টাইল চিকেন কারি, বা চিকেনের ঝোল বা মাংসের ঝোল আলু দিয়ে, যেটা বলতে পারেন। তো তার জন্য আমার যা যা লাগছে, ফার্স্টে আমি চিকেন নিয়েছি এখানে 500 গ্রাম, 500 গ্রামের মতো চিকেন নিয়েছি, 500 গ্রাম আমি চিকেন নিয়েছি। তার সাথে আমি এখানে আলু নিয়েছি, 6 পিস আলু নিয়েছি, মানে 3টে আলুকে 2 খণ্ড করে নিয়েছি। আর লাগছে কুচানো পেঁয়াজ, এখানে আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা রয়েছে। আর এটা হচ্ছে রসুন বাটা, কিছুটা পেঁয়াজ আমি বেটেও নিয়েছি। আর এখানে 3টে টমেটো পেস্ট করে নিয়েছি। আর লাগছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি মির্চও 1 টিস্পুন নিয়েছি। এখানে আছে জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন, আর ধনের গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন। আর এটা রয়েছে গরম মশলা বাটা, গোটা গরম মশলা, তার মধ্যে রয়েছে লবঙ্গ, এলাচ আর দারচিনি, এই 3টেকে আমি একসাথে পেস্ট করে ঢাকা দিয়ে রেখেছি যাতে স্মেলটা থাকে। কিছুক্ষণ আগে পেস্ট করে তো যাতে ইয়ে না হয়, সেই জন্য আমি এটা ভেজে রেখে দিয়েছি। আর সর্ষের তেলে করব, নুন লাগছে, তার সাথে আমি 2টো তেজপাতা নিয়েছি। এই দিয়ে আমার হয়ে যাবে আজকের রেসিপিটি। প্রথমে আমি কিছুটা সর্ষের তেল দিচ্ছি আলুটা ভাজার জন্য। আলুটা আমি দিয়ে দিচ্ছি, আলুটা একটু লাল করে ভাজবো, মধ্যে 1 চামচ আমি হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো। নাড়িয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো। এবার এটা আমি এবার ঢাকা দিয়ে আমার প্রায় ভাজা হয়ে গেছে, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, দুটো এবার আমি তুলে নেব। তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি আমার পেঁয়াজটা লাল হয়ে যাবে বা ব্রাউন কালারের হয়ে যাবে, পেঁয়াজটা আমার অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি যে বাটা পেঁয়াজটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। বাটা পেঁয়াজটা ভালো করে, পেঁয়াজের পেস্টটা একটু ভালো করে কষিয়ে নিয়ে পেঁয়াজটা আমার ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি যে রসুন বাটাটা রেখেছিলাম সেটা দিলাম এখানে, প্রায় 1 টেবিল স্পুন মতো রসুন, আমি 10টা মতো রসুন আমি ইয়ে করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি রসুনের ফ্লোক, 10টা রসুনের ফ্লোক আমি পেস্ট করা। এরপরে আমি পেঁয়াজটা দেবো, সরি আদা আর কাঁচা লঙ্কা বাটা এটা দেবো, আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে 3টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি আর 1 ইঞ্চি আদা নিয়েছিলাম। এবার এটাকে খুব ভালো করে আমার কষাতে হবে। আমার পেঁয়াজ থেকে তেলটা দেখো আলাদা হয়ে গেছে। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি, এবার আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো,
জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1/2 টিস্পুন আছে। এরপর আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি দইটা দেখাতে ভুলে গেছিলাম, আমি দই দিয়ে 15 মিনিট আমি ম্যারিনেট করে রেখেছিলাম যাতে খুব তাড়াতাড়ি একটু সফট হয়ে যায়, এছাড়া আর কিছুই না। আমি এবার নুনটা দেব, একটু দিলাম যদি মনে হয় পরে আবার নুনটা তো যেটা আন্দাজ মতো দেবে। এবার আলুটা দিয়ে দেব, আলুটা দিয়ে আর একবার নাড়িয়ে নিয়ে ভালো করে মিক্স করে নিই না। এবার আমি এবার এর মধ্যে একটু জল দেব চিকেনটার মধ্যে, চিকেনটা আমার কষানো হয়ে গেছে। জল দেওয়া রয়েছে, এবার সেটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিচ্ছি, এটা আবার ফুটুক। চিকেনটা ঢাকা দিয়ে রেখেছিলাম, আমার ফুটে গেছে চিকেনটা, জলটা অনেক শুকিয়ে এসছে আর চিকেনটা আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপরে কি করবো আমি, এবার এই যে বেটে রাখা গরম মশলা গুঁড়োটা ছিল, গরম মশলা বাটাটা ছিল, এলাচ দারচিনি আর লবঙ্গ, এটা আমি এবার দিয়ে দেব। এটা দিয়ে দিলাম, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কয়েকটা চেরা, এই 3টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কার স্মেলটা খুব সুন্দর আসে, যে স্মেলটা এটা খুব সুন্দর আসবে, আর গরম মশলার তো একটা ফ্লেভার রয়েছে, আর বাটা গরম মশলা যদি ইউজ করা যায় আরো ভালো হবে। এটা আমার হয়ে গেছে, আমি এবার এটা অফ করে দিচ্ছি, এবার তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। আমি এবার অফ করে দিলাম, রেডি হয়ে গেল আমার সিম্পল চিকেন কারি, যেটা আলু দিয়ে করা হয়েছে বেঙ্গলি স্টাইল। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন বাটনটি আছে সেটি কিন্তু প্রেস করে দেবেন, তাহলে আমার ডেইলি আপডেটগুলো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।